নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে আশা করি তোমার সবাই খুব ভালোই আছে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এইচটিএফসি স্কলারশিপ প্রোগ্রাম অর্থাৎ নতুন যে স্কলারশিপ সেই স্কলারশিপ নিয়ে আজকে আমরা আলোচনা করব আর তোমরা যদি আগেকার পুরনো যদি কোনো স্কলারশিপ না দিকে থাকো আমার ভিডিওতে তাহলে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে অন্য স্কলারশিপের বিষয়েও তোমরা জানতে পারো আর আমার এই চ্যানেল নতুন যারা দর্শকরা যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি পুরোটা দেখবেন তো আমরা হচ্ছে এইচটিএফসি স্কলারশিপ প্রোগ্রামের বিস্তারিত জানবো তার জন্য তোমাদের প্রথম যেতে হবে বাডি ফর এবং সেখানে গিয়ে এরকম এইচটিএফসি স্কলারশিপ প্রোগ্রামে একটা নোটিফিকেশন দেখতে পাবে এবং সেখানে ক্লিক করার পরে এম এফ এসটিএফসি স্কলারশিপ প্রোগ্রামে নোটিফিকেশান ঢুকবে এবং তার ঠিক নিচের দিকে কিভাবে অ্যাপ্লাই করবে এবং তার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া আমরা জানবো এইচ ডি এইচটিএফসি ইন্ডিয়া মেরিট্রোটার স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তার ডেডলাইন হচ্ছে একত্রিশে অগস্ট তার যে এলিজিবিলিটিগুলো সেগুলো আমরা দেখিনি ওপেন ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য এটাও অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ স্কোর অ্যাট অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস ইন ক্লাস টেন ক্লাস টুয়েলভ অর্থাৎ যারা ক্লাস টেনে এবং ক্লাস টুয়েলভে যারা সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছেন তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেন্টস মাস্ট বি এলোডেড ইন এনি ইয়ার অফ থ্রি ইয়ার্স অর ফোর ইয়ার গ্র্যাজুয়েশানস অর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অ্যাট দ্য রিকগনাইজড ইউনিভার্সিটিস কলেজ অ্যান্ড ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া অর্থাৎ তারা অ্যাপ্লিকেবল করবে তাদের জন্য যে কোনো বছর অর্থাৎ তিন বছর হতে পারে চার বছরও হতে পারে সেটা গ্র্যাজুয়েশন হতে পারে বা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ক্ষেত্রেও হতে পারে যে কোনো ইউনিভার্সিটি বা কলেজ বা ইনস্টিটিউট ইন্ডিয়া থেকে তাদের যে ফ্যামিলি ইনকাম অর্থাৎ ফ্যামিলি ইনকাম মাস্ট বি লেস দেন অর ইকুয়াল ফোর ল্যাক্স পার ইয়ার ফ্যামিলি যে ইনকাম সেই ইনকাম যেন বছরে চার লাখের মধ্যে হতে হবে এর বেশি হলে কিন্তু অ্যাপ্লিকেবল করতে পারবে না অ্যাপ্লিকেন্টস মাস বি চিলড্রেন অর ওয়ার্ডস অফ কমার্শিয়াল ট্রান্সপোর্ট ড্রাইভার অর ওনার কাম ড্রাইভার অনলি এইখানে হচ্ছে মেন জিনিস এই এইচডিএফসি স্কলারশিপটা তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের নিজস্ব গাড়ি আছে এবং যারা হচ্ছে কমার্শিয়ালভাবে সেই গাড়িটাকে ইউজ করে তারাই হচ্ছে কিন্তু এরা অ্যাপ্লাই করতে পারবে তারাই হচ্ছে কিন্তু তাদেরই ছেলেপুয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এর বেনিফিট কী পাবে এর বেনিফিট হচ্ছে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পার ইয়ার পাবে সেটা ম্যাক্স টু ম্যাক্স ফোর ইয়ার্স ডকুমেন্টস কি লাগবে এই অনলাইন স্কলারশিপ অ্যাপ্লিকেবল করার জন্য পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফটো আইডি প্রুফ আধার কার্ড এজ প্রুফ অর্থাৎ বার্থ সার্টিফিকেট পাসপোর্ট বা ক্লাস টুয়েলভ লিভিং সার্টিফিকেট ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভে মার্কশিট লাগবে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স লাগবে ফ্যামিলি ইনকাম প্রুফ লাগবে এবং প্রুফ অফ অ্যাডমিশন অর্থাৎ কলেজ আইডি বা স্কুল আইডি বা যে যে আপনি যে গ্র্যাজুয়েশন করবেন বা আপনি ধরুন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে তার যে যাবতীয় ডিটেলস সেইগুলো লাগবে অ্যাপ্লাই করতে গেলে এই অ্যাপ্লাই নেওয়ার ওপরে ক্লিক করতে হবে এবং সেখানে থেকে এই বাডি ফর স্টাডিতে লগ ইন করতে হবে যদি আপনাদের লগ করা না থাকে তাহলে লগ ইন করতে হবে এবং লগ করার পরে তখন এরপর যাবতীয় ডিটেলসগুলো আসবে এবং সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে এই ডকুমেন্টস যেগুলো দেওয়া আছে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করে আপনার অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটা স্কলারশিপের যে ডেডলাইন সেই ডেডলাইন কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্ত আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে আর যদি কোনো প্রবলেম হয় এই স্কলারশিপটা ফর্ম ফিল আপ তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে সেটা কমেন্ট করে জানাবে আশা করি আমি সাহায্য করতে পারবো আর দেখা হবে নেক্সট কোনো নিউজ আপডেট নিয়ে আপাতত এই পর্যন্ত আর যদি ভিডিওটা ভালো লেগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ